আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নাওরিন নিভা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে কিভাবে ফিরনি তৈরি করতে হয়। এই ফিরনি তৈরি করার জন্য আপনাদের লাগবে একটা রাঁধুনি ফিরনি মিক্স প্যাকেট আর এক লিটার দুধ। যদিও আমি এখানে পোলাও চাল অ্যাড করেছি, আপনারা চাইলে পোলাও চালটি অ্যাভয়েড করতে পারেন। চলুন দেখি নি কীভাবে ফিরনি মিক্স রেডি করতে হয়। একটা পাতিলে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম। এখন আমি দুধটা জাল দিতে একটু ঘন করব। আমি এখানে দু মুঠ চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজিয়ে রাখবো 10 মিনিট। আমি দুধটা হালকা নেড়ে জাল করে নিচ্ছি, একটু ঘন করে নেব। দুধটা আমি জাল করে ঘন করে নিলাম। আমি এখন দুটা তেজপাতা দিয়ে দেব, তিনটা এলাচি দিয়ে দেব, একটু নেড়ে দেব। নেড়ে দিচ্ছি, ফেনা তুললে আমি এখানে চাল দিয়ে দেব, পোলাও চালগুলো। আপনারা চাইলে পোলাও চালটি স্কিপ করতে পারেন, আমি পোলাও চাল দিই। আমি এখন ধুয়ে রাখা পোলাও চালটি অ্যাড করে দিব। নেড়ে দিব, নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভাতটা হয়ে আসা পর্যন্ত আমি নাড়তে থাকব। ভাতটা যখন ফুটে যাবে তখন আমি প্যাকেটটা ঢেলে দেব। নাড়তে হবে এটা। ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ফিরনি মিক্সের প্যাকেটটা দিয়ে দেব। রাঁধুনির এই ফিরনি মিক্সটাতে যে প্যাকেটটা আছে আমি প্যাকেটটা দিয়ে দেব। নাড়তে হবে, অনেক নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি একটু লবণ অ্যাড করে দিব, মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না আমার, মনে হয় স্বাদটা পরিপূর্ণতা আসে না। আমি হাফ চা চামচের মতো একটু লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু পোলাও চালটা অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দুধটা জাল দেওয়ার পরে প্যাকেটটা ঢেলে দিলেই হবে। আমি পোলাও চালটা অ্যাড করলাম, তাই একটু সময় নিয়েছি। নেড়ে চেড়ে 10 মিনিট রাখবো, দেন আমি নামিয়ে ফেলবো। ঘন হয়ে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা করার পরে এটা এমনিতেও আরও লোড হয়ে যায়। আমি ঠান্ডা করে কিশমিশ বাদাম দিয়ে পরিবেশন করব। আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর খেজুরের কার্নিশ দিয়ে ডেকোরেশন করেছি। খুব মজার একটা রেসিপি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন, আর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।